কোনো রান্না করা খাবার নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রান্নার জন্য কিছু খাদ্য সামগ্রী প্রদান করলেন দিবাকর বাবু। একজন ছোট্ট ব্যবসায়ী হিসেবে যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী চেষ্টা করছেন বিরাটির কিছু মানুষদের সাহায্য করার। তাই সকাল সকাল একেবারে বেরিয়ে পড়লেন বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী প্রদান করতে। কতটা উপকৃত, পরবর্তীতে খাদ্য সংকটে পড়লে যেন তারা আবারও তার সাথে যোগাযোগ করেন সেই কথাও তিনি জানান। দেখুন, আমরা যারা সমাজে আছি আমরা প্রত্যেকেই মানুষের মানুষের জন্য, আমরা এই ছোট্ট কর্মসূচি বিশাল সংখ্যক মানুষ এই এলাকায় সবার হাতে সঠিকভাবে পৌঁছে দেওয়াটাও হয়তো আমাদের অক্ষমতা, কিন্তু আমরা যতটা নিজেদের সামর্থ্য অনুযায়ী, আমার বিভিন্ন দাদা আছে, বন্ধু আছে, সকলের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে আজকের দিনে অল্প কিছু, খুব যত সামান্য আমরা জানি এইটুকুনু খাবারের একটা মানুষের, একটা পরিবারের, একটা দিনের অন্ন আমরা যোগাতে পারছি না, তবুও যেটুকুনু সম্ভব আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, মানুষকে দিয়ে সহযোগিতা করবার চেষ্টা করছি। আমরা সকালে মোট 28 জনকে দিয়েছি, এখন দেব আরও 30 জনকে। ক্যামেরায় সুখেন দেশাদের, শ্রেঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।